হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তো আবারও একটি নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাই, সেই সঙ্গে আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আজকে সকাল সকাল সমস্ত কাজবাজ শুরু করে দিয়েছি, তো মাথাটা দেখেই মনে হচ্ছে একদম তেলে ভেজানো। তো গতকালকে প্রচণ্ড মাথার মধ্যে ব্যথা করছিল, তো এই কারণে দেখো চুলে প্রচণ্ড তেল দিয়ে একদম চ্যাপচেপে করে তো বেঁধে বেনুনি করে শুয়েছিলাম। আর সকালে উঠেই আগে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে বিছানা। তো বিছানাটা ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে নিচ্ছি, তো এটা কিন্তু অনেকটাই সকাল, কারণ কি সকালবেলা উঠেই আজকে ভাবলাম বিছানাটা আগে ক্লিন করে নেই, তো ওই কারণে বিছানাটা আগে পরিষ্কার করে বিছানা চাদর পেতে দিচ্ছি। আর চারিদিকে মানে আমার হচ্ছে একটা এখানে হচ্ছে একটা আলনা তো নেই, তো বুঝতেই পারছো জামা কাপড় রাখার একটু সমস্যা হয় ডেইলি ওয়্যারের। তো আমি তো বলি, তো জামা কাপড়গুলো চারিদিকে দিয়ে রেখেছিলাম, কারণ কি বৃষ্টির জন্য সেইভাবে শুকছে না, তো হাওয়া মানে ফ্যান যেহেতু চলে তো এই কারণে ফ্যানে শুকে যাবে বলে চারিদিকে দিয়ে রেখেছিলাম। তো সেইগুলো ভাঁজ করে একটু গুছিয়ে নিলাম। তারপরে দেখো বিছানাটা গুছিয়ে রেডি করে দিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরের নিচে ধুলোবালি যা আছে সমস্ত কিছু ঝাঁটিয়ে পরিষ্কার করে নেবো, তো তারপরে বারান্দাটা ঝাড় দেবো আর কি। তো আজকে আমার ঘর থেকে স্টার্ট করলাম। তো দেখো এই যে সবে জানালাটা খুললাম সকালবেলা, আর এই যে দেখো বারান্দা ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়ে চলে আসলাম পুকুর পাড়ে। তো পুকুর পাড়ে এসেই একদম বাসন মাজতে বসে গিয়েছি, তো বাসন বেশি নেই, কারণ কি গত রাতে খাওয়া দাওয়া সেভাবে কিছু হয়নি, বুঝতেই পারছো। কারণ কি গত রাতে হচ্ছে একটু চাউমিন খাওয়া হয়েছিল রাতের বেলার, ভাত তরকারি সেভাবে কিছুই খাওয়া হয়নি, তো এই কারণে দেখো বাসন খুব কম। তো আমার শাশুড়িমা দেখো গরু বেঁধে চলে আসলো, তো আমাদের বৃষ্টি যেহেতু হচ্ছে কাদা কাদা হয়ে গিয়েছে, তো উনি গরু বের করে পাহাড় ধুয়ে উঠে চলে গেল। আর বাড়িতে বন্ধুরা গ্যাসটাও ফুরিয়ে গিয়েছে, তো উনুনে যেহেতু চাউমিন করেছিলাম কড়াটা না একদম ভালো রকম ধরে 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 গেছে, তো এই কারণে আমার একটু দেরি হচ্ছে আজকে কড়া মাজতে। তো শাশুড়িমা বলেছিলো রেখে দাও আমি মেজে দেবো, তো আমি ভাবলাম আমিই মেজে নিই যেহেতু আজকে পড়ানো নেই সে কারণে আর কি। তো এই কারণে দেখো একদম পুরো ভালো করে ঘষে ঘষে কড়াটা মেজে একদম পরিষ্কার চকচকে করে নিচ্ছি। আর চকচকে কড়া না হলে একদমই দেখবে রান্না করতে একটুও ভালো লাগে না, তো এই কারণে মেজে মেজে একদম পরিষ্কার করে চকচকে করে নিচ্ছি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। বাসি ঘরে সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। তো দেখো আমাদের গাছের এই সবজি কত সুন্দর, দেখো ঝিঙেগুলো হয়েছে একদম লম্বা লম্বা বড় বড়। আর এই যে দেখো এগুলো হচ্ছে তুরুল, তো জানি না তোমরা কে কী বলো, তো আমাদের গ্রামের ভাষায় একে তুরুল বলি আর কি। তো আজকে এই তুরুলের তরকারি হবে, মানে একটা ঘন্ট ঘন্ট তরকারি যাকে বলে, মাখো মাখো। আর হবে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল। তো শাশুড়িমা ওইদিকে পুকুরে ছিপ দিয়ে মাছ ধরছে আর কি, তো আমি এদিকটা সবজি কেটে গুছিয়ে রেডি করে নিচ্ছি। কারণ কি বলো তো একের পর এক কাজ সমস্ত যদি গুছিয়ে রেডি করে রাখি না, বিশেষ করে রান্নার কাজ, তো খুব সুবিধা হয়। সবজি কেটে একদম মশলা করে সমস্ত কিছু রেডি করে গুছিয়ে যদি একদম উনুনের পাশে রেখে দিই তাহলে একটু উঠতে হয় না, আর না গুছিয়ে রাখলে বারবার উঠে উঠে রান্না করতে হয়, প্রচণ্ড সমস্যা হয়। তো এই কারণে আমি সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিচ্ছি। আর দেখো পাশের বাড়ির জেঠিমা এসছে আমার সাথে বসে গল্প করছে, ওই যে পাশেই আছে দেখতেই পাচ্ছ তোমরা, তো উনি আমার সাথে বসে বসে গল্প করছে, সেই সঙ্গে আমার সবজি কাটাগুলোও হয়ে যাচ্ছে। দেখো গাছের পুরো টাটকা ঝিঙে কত সুন্দর, দেখো যে কোনো কিছু মানে টাটকা দেখবে খুব সুন্দর লাগে, গাছ থেকে তুলতেও ভালো লাগে আর কাটতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, এরকম একটা ব্যাপার আর কি। তো চলো সবজি কাটার পর্বটা শেষ করে ফেলি, পরে তোমাদের সামনে এসে আবার কথা হচ্ছে।
তো সবজি কেটে ওদিকে ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে চলে আসলাম, চাল নিয়ে নিচ্ছি আর কি। তো বাড়িতে যেহেতু আমরা 3 জন, তো একেবারে আমাদের দুবেলা মানে দু বেলার মতনই চাল নিয়ে রান্না করে নিচ্ছি, কারণ কি রাতের বেলার ভাত করতে হয় না, দুপুরবেলা রান্নাটাই থেকে যায়, তো তরকারি করে নিতে হয়, তো ভাতটা ওই জন্য বেশি করে করে নিই। তো দেখো এখানে আমি মেপে মেপে 5 কৌটো চাল নিয়ে নিলাম, আর গৃহস্থ বাড়ির মানে কি বলবো, গৃহস্থ বাড়ির বধূ হিসেবে যেটা আমাকে শেখানো হয়েছে, এই যে চাল তুলে দিয়ে আবার চাল নিয়ে নেওয়া, এরকম একটা রিচুয়াল আছে আর কি, তো ওই জন্য আমি ওটা ফলো করি। তো দেখো বন্ধুরা, রান্নাবান্নাটা শেয়ার করলাম না, রান্নাবান্নার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখো, তুরুলের একটা ঘন্ট তরকারি, আর রয়েছে ঝিঙে আলু মাছের ঝোল, এই আজকের লাঞ্চের মেনু। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে পরে আসছি আমি তোমাদের সাথে কথা বলার জন্য। দেখো বন্ধুরা, সকালের সমস্ত কাজ কমপ্লিট তো তোমরা তো দেখতেই পেলে, তো তারপরে দুপুরে রান্নাবান্নার কাজ কমপ্লিট করে তো তরকারি তো তোমাদের দেখিয়ে দিলাম, ঝিঙে আলু মানে ঝিঙে আলু মাছ দিয়ে একটা তরকারি করেছি, আর করেছি কি বলতো, তুরুলের তরকারি। তো এই হচ্ছে আজকে মেনু। তো রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, তাই স্নানের কাজটাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর বলতে বলতে হয়ে গিয়েছে কটা বলতো, দাঁড়াও দেখে বলি, আমার ঘরের মধ্যে ঘড়ি নেই, বাইরে রাখা আছে, ফোনে দেখে বলছি টাইমটা। তো অনেকটা কিন্তু লেট হয়ে গিয়েছে অলরেডি 2:06, আর চুলে কালকে চেপচেপে করে তেল দিয়েছিলাম, তো ওই জন্য আজকে একটু শ্যাম্পু দিলাম। শ্যাম্পু দিয়ে দেখো চুলটা খোলার মতন সময় হয়নি, মানে সবে মাত্র স্নান করে উঠেছি। তো স্নান করে উঠে কি করলাম বলতো, অনেকদিন পরে রৌদ্র দেখা দিয়েছে, তারাও ফ্যান চালাচ্ছি, তার মানে শব্দ হবে, ফ্যানটা বন্ধ করে দিই। তো অনেকদিন পরে রৌদ্র যেহেতু দেখা দিয়েছে, তো এই কারণে রৌদ্র যেহেতু দেখা দিয়েছে, তো সূর্যমামার দেখা পাওয়া তো খুব ভাগ্যের ব্যাপার এখন বর্ষার সিজনে। তো ওই জন্য ঘরের মধ্যে দেখো এই যে বিছানাটার চাদর তুলে দিলাম, তুলে একটা নতুন চাদর বিছালাম, আর হচ্ছে বালিশগুলো রৌদ্রে একটু দিলাম। তো দেখো অনেকদিন ধরে বালিশ ইউজ করলে মানে বালিশ মাথায় দিয়ে শুলে একদম পুরো কি বলবো, চ্যাপচেপে হয়ে যায়, চ্যাপচেপে বলতে একদম নিচু মতন হয়ে যায়। আবার রৌদ্রে দিয়ে যদি একটু এরকম হাত দিয়ে চড় মেরে নাও, তাহলে কিন্তু আবার ফুলে ফেঁপে ওঠে আর কি। তো ওই কারণে অনেকদিন দেবো দেবো ভাবছি, কিন্তু রৌদ্র সূর্যমামার যেহেতু দেখা পাওয়া যাচ্ছে না, সে কারণে দিতে পারছি না। তো ওই জন্য সূর্যমামার যেহেতু দেখা পাওয়া গিয়েছে, তো ওই জন্য আর মিস করতে চাইনি, অনেক বেলা হোক আর লেট হোক আর যাই হোক, তো দিয়ে দিলাম, রৌদ্র দিয়ে দিয়েছি। তো পরে মানে একটু হালকা 3টের দিকে আর কি, মানে বিকেলের পরে পুরো চর মেরে মেরে ফুলিয়ে ফেঁপে আবার তুলে নেবো আর কি। তো ওই জন্য দিয়ে দিলাম। তো কোনো রকম চুলটা মোছা হলো, এবারে খেতে যাব, খাওয়া দাওয়া শুরু করব। তো তার আগে আমার কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। তো আজকে ব্লগ কিন্তু ছোট হবে বন্ধুরা, কারণ কি আমার কাজ আছে একটু, তো ওই জন্য ব্লগটার কন্টিনিউ করতে পারবো না, এখানেই ব্লগটা শেষ করব। তো দুপুরের লাঞ্চ তো রয়েইছে, তো খাওয়া দাওয়ার আগে আমার একটা বড় কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করব, তো তারপরে খাওয়া দাওয়ার কাজটা শুরু করব। তো চলো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, তো ভিডিওটা আর বেশি এগিয়ে নিয়ে যেতে পারছি না। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কারণ আজকে ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে পারতাম বললাম, আমার একটা কাজ আছে, নয়তো কিন্তু সন্ধ্যে পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তো সন্ধ্যে পর্যন্ত আর এগিয়ে নিয়ে যেতে পারছি না কাজের জন্য। তো চলো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন আমার ভিউয়ার্স অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তো যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিও ভালো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো, তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও যে কেমন লাগছে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলে সুস্থ থেকো আর ভালো থেকো, আর আপাতত আমি ভালো আছি, তো ওই জন্য আমার পরিবারও যেন সবসময় সুস্থ থাকে এবং ভালো থাকে এই কামনা করি। তো চলো বন্ধুরা, টাটা।